এটা গুরুত্বপূর্ণ খবর হতে স্টুডিওত মই ভাস্কর হৈকা জি সকল শিক্ষক সাংবাদিকতা আৰু এলআইসিৰ হৈতে জড়িত হৈ আছে সেই সকল শিক্ষকৰ এটা দীঘলীয়া তালিকা প্ৰস্তুত কৰিছে দেখিবলৈ পোৱা গৈছে যে মাধ্যমিক শিক্ষা পৰীক্ষাৰ পাছত এতিয়া কঠোৰ হৈ পৰিছে প্ৰাথমিক শিক্ষা পৰীক্ষা আৰু দীঘলীয়া তালিকা প্ৰস্তুত কৰিছে জিলাই জিলাই প্ৰেৰণ কৰা হৈছে সেই তালিকা হ'ব আমি এই মুহূৰ্তত হবিস্তাৰে ঈশান নিউজৰ দৰ্শকসকলক সেই খবৰ জনাব বিচাৰিছো সাংবাদিকতা এল আই সির জড়িত শিক্ষকর দীঘলীয় তালিকা প্রস্তুত মাধ্যমিক শিক্ষা বিভাগের পাশে এটা কঠোর প্রাথমিক শিক্ষা বিভাগ প্রতি জেলার প্রাথমিক শিক্ষা বিষয়ালয়ের নির্দেশনা জারি করা হয়েছে তালিকার নাম অনুসারে লওয়া হব বিহিত ব্যবস্থা আৰু দেখিবলৈ পোৱা গৈছিল শিক্ষামন্ত্ৰীগৰাকী খৰব হৈ পৰিছিল গত কিছুদিন পূৰ্বে তেওঁ উল্লেখ কৰিছিলে যে যিসকল শিক্ষকে শিক্ষকতাৰ বৃত্তিত থাকিও সাংবাদিকতা বা এল আই চিৰ এজেণ্ট ইত্যাদি বিভিন্ন কামৰ সৈতে জড়িত হৈ থাকে সেইসকল শিক্ষকৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু সমান্তৰালভাৱে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে সেয়া যেন কাৰ্যক্ষেত্ৰত পৰিণত কৰিছে শিক্ষা বিভাগৰ তৰফৰ পৰা প্ৰথমে কঠোৰ হৈ পৰিছিল মাধ্যমিক শিক্ষা পৰিষদ আর তারপর এটা সমান্তরালভাবে কঠোর হয়ে পড়ছে প্রাথমিক শিক্ষা পরিষদ প্রাথমিক শিক্ষা পরিষদও এটা দীঘলীয়া তালিকা প্রস্তুত করেছে আর জিলায় জিলায় প্রেরণ করেছে জেলার শিক্ষা বিষয়া সকলে নির্দেশনা জারি করেছে এই সন্দর্ভত আর সেই তালিকা অনুসারে যার নাম অন্তর্ভুক্ত আছে সেই তালিকাত বিরুদ্ধে এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করব শিক্ষা পরিষদে পুনৰবাৰ এই খবৰ জনাব বিচাৰিছোঁ ঈশান নিউজৰ দৰ্শকসকলক সাংবাদিকতা এল আই চিৰ লগত জড়িত শিক্ষকৰ দীঘলীয়া তালিকা প্ৰস্তুত মাধ্যমিক শিক্ষা বিভাগৰ পাছত এতিয়া কঠোৰ হৈ পৰিছে প্ৰাথমিক শিক্ষা বিভাগ প্ৰতিখন জিলাৰ প্ৰাথমিক শিক্ষা বিষয়ালয় নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে তালিকাৰ নাম অনুসাৰে লোৱা হ'ব বিহিত ব্যৱস্থা ব্যৱস্থা লোৱাৰ বদ্ধ পরিকর হয়ে পড়েছে এটা শিক্ষা বিভাগ রাজ্যের সরকারি শিক্ষা খণ্ডর যে পুতৌলগা অবস্থা সেই অবস্থার কারণ হব যুদ্ধ দুর্বলতা আছে সেই দুর্বলতা সমূহ নির্ণয় করে এটা শিক্ষা বিভাগে এক অমূল পরিবর্তনের দিকে গতি করেছে আর তার মাজত এনে ধরনের যুদ্ধ আখুয়া আছে দুর্বলতা আছে সেই আখুয়া দুর্বলতা সমূহ আঁতর করবার যে যৎপরার্থী চেষ্টা আগবাইছে আর তারই প্রমাণ বহন করেছে এই সমূহ ব্যবস্থায় আর দীর্ঘদিনের এনে ধরনের আসলে ব্যবস্থা চলি আসছিল সরকারি খণ্ডর শিক্ষক সকল শিক্ষকতা বৃত্তিত থাকিও সাংবাদিকতা এল আই সির এজেন্ট ইত্যাদি বিভিন্ন কামর সঙ্গে জড়িত হয়ে আসছিল আর সেই সকল শিক্ষকর বিরুদ্ধে এটা ব্যবস্থা গ্রহণের বদ্ধপরিকর হয়েছে শিক্ষা পরিষদ মাধ্যমিক শিক্ষা বিভাগের পাছত এটা কঠোর হয়ে পড়ছে প্রাথমিক শিক্ষা বিভাগ আর শেহতিয়াকলে তালিকা প্রস্তুত করেছে আর সেই তালিকা সমূহ ইতিমধ্যে প্রতি জেলার প্রাথমিক শিক্ষা বিষয়ালয় প্রেরণ করেছে নির্দেশনা জারি করেছে আর তালিকার নাম অনুসারে বিহিত ব্যবস্থা লওয়ার অনুরোধ জানাইছে নির্দেশনা প্রেরণ করেছে